জয় হিন্দ আমার প্রিয় কমান্ডোস আশা করছি তোমরা সকলে ভালো আছো ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল অ্যাথলিট হলদিয়া পরিবারে তো তোমাদেরকে আজকে আমি আলোচনা করব বেসিক্যালি আর্মি পোর্টার নিয়ে আর্মি পোর্টারের যে হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এবং সিকিমের যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশের সত্যতা নিয়ে আলোচনা করব যে আদেও নোটিশটা সঠিক নাকি মিথ্যা ভুয়ো নাকি সঠিক ঠিক আছে তো এছাড়াও তোমাদেরকে আলোচনা করব যে তোমাদের শিলিগুড়ির র্যালি কবে হবে এবং তোমাদের যেগুলো বাকি রয়েছে যে সমস্ত হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ শিলিগুড়ি এবং সিকিম এগুলো সমস্ত র্যালি কখন হতে পারে ঠিক আছে তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করব অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও ভিডিওটা দেখা মাত্রই ওকে তো দেখো সর্বপ্রথমে একটা কথা বলি তোমাদেরকে এখন ভুয়ো নোটিশ খুব বেরোচ্ছে ঠিক আছে ভুয়ো নোটিশ খুব বেরোচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গলে আগে থেকে কেউ জানতো না যে পোর্টার হয় বা কিছু ঠিক আছে জানতো ঠিক আছে অনেকেই জানতো কিন্তু এতটা পরিমাণে প্রসারিত ছিল না বাট যখনই কিছু কিছু চ্যানেলের ভিডিও যখন ভাইরাল হয়েছে ধরো আমার ভিডিও আজকে দশ জন দেখেছে ওয়েস্ট বেঙ্গল স্টাডি সেই চ্যানেলের ভিডিও কুড়ি জন দেখেছে টোটাল এই তিরিশ হাজার মানুষ দেখেছে এর মধ্যে অনেক রকম মানুষ আছে ঠিক আছে তো কিছু কিছু পার্সন এরকম থাকে যারা জেনে নিজেরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে এবং নিজেরাই নিজেরা নোটিফিকেশান তৈরি করছে টাইপিং করে এবং সেগুলো প্রিন্টিং করে নিজেদের চ্যানেলে ছাড়ছে যাতে কিছু ভিউজ হয় আর সেই ভিউজের চক্করে তোমরা সেই ভিডিওগুলো দেখছো এবং তোমরা কিন্তু নোটিশগুলো স্ক্রিনশট করে কিংবা কোনোভাবে ডাউনলোড করে এসে গ্রুপে পোস্ট করছো আমাদের যে পোর্টাল গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করছো যে দাদা তাহলে কি সত্যিকারের বেরিয়েছে অরুণাচল প্রদেশে আমরা তাহলে রেডি হবো যাবো ঠিক আছে অ্যাড্রেস বলো এরকম এরকম অনেক মেসেজ করেছো তোমরা সেটা আমি আগেই বলে দিয়েছি যে ওটা ফেক ছিল কিন্তু আবার এই কিছুদিন আগে তোমরা একটা সিকিমের একটা নোটিশ পাঠালে আমাকে সিকিমের নোটিশের পরে আবার একটা অরুণাচল প্রদেশের নোটিশ এলো ঠিক আছে তো দুটো নোটিশ দেখে তোমরা বলছো যে দাদা এগুলো কি সত্যি আর শিলিগুড়ি কে একজন এটাও মেসেজ করেছে যে শিলিগুড়ির র্যালি কি হয়ে গেছে দাদা তো সর্বপ্রথমে বলি শিলিগুড়ির র্যালি কিন্তু সর্ব সর্বলাস্টে হয় আর্মি পোর্টালে শিলিগুড়ির র্যালি কিন্তু লাস্টের দিকে হয় প্রথমে তোমাদের উত্তরাখণ্ডের হয়ে গেল জম্মু কাশ্মীর হবে তারপরে মানে হয়ে গেছে অলরেডি এরপরে হিমাচল প্রদেশে হবে অরুণাচল প্রদেশে হবে তারপরে শিলিগুড়ি কিংবা সিকিমে হবে বুঝতে পারলে তো শিলিগুড়ির কোথায় থেকে হয়ে গেল আমরা খবর পাইনি তোমরা কি করে পেয়ে গে যাও তোমরাই জানো ঠিক আছে কারণ নোটিশটা আমাদের কাছে আগে আসে আমরা জানতে পারি কারণ আমাদের যারা রয়েছে ওখান থেকে আমরা ওখান থেকে আগে খবরটা বের করতে পারবো তোমাদের আগে তো তোমরা এই সমস্ত ফেক নোটিশে কোনো কান দিও না যখন অরিজিনাল নোটিশ বেরোবে তখন তোমাদেরকে জানিয়ে দেব। হিমাচল প্রদেশ ওয়েবসাইট কিন্তু অলরেডি খুলে গেছে হিমাচল হিল পোর্টাল যে ওয়েবসাইটটা রয়েছে অলরেডি ওয়েবসাইটটা খুলে গেছে ওখানে ফর্ম ফিল আপ কিছু দিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে যতদূর সম্ভব যতদূর শোনা যাচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু ওটা স্টার্ট হয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা মাথায় রেখে চলতে হবে ফিজিক্যাল যে করেই হোক পাস করতে হবে ফিজিক্যাল অতটা হার্ড হয় না মেডিকেল অতটা হার্ড হয় না ডকুমেন্টস অতিরিক্ত হার্ড হয় ডকুমেন্টসে যদি একটু খুঁটি নাটি ভুল থাকে তোমরা কেটে যাবে আগে থেকেই আমি বলেছি আর ভুয়ো খবরে কান দেবে না একটা দুটো চ্যানেল সিলেক্ট করে রাখো সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলোই দেখবে যখন আপডেট আসবে সেই সমস্ত চ্যানেলে প্রথমে আসবে যেমন অ্যাথলিট ডোলদিয়া পরিবার ওয়েস্ট বেঙ্গল স্টাডি আরও কিছু কিছু চ্যানেল আছে বাংলায় যেগুলো কিন্তু ঠিক খবর দেয় কিন্তু তোমরা তো সেখানে যাবে না যেখানে ভিউজ বেশি সেখানেই তোমরা যাবে যারা বলছে ঠিক আছে মিথ্যা কথা বলছে ভুয়ো খবর দিচ্ছে সেই সমস্ত জায়গায় তোমরা গিয়ে ভিডিও দেখবে ফলাফল ফলাফলস্বরূপ কী হবে ফলাফলস্বরূপ তোমরা যেখানে যাবে গ্রাউন্ডে দেখবে কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট হচ্ছে না কোনো রকম কোনো র্যালি হচ্ছে না বৃথা পাঁচ হাজার সাত হাজার টাকা নষ্ট কারণ অরুণাচল প্রদেশ তো আর আমাদের এখানে নয় যেতে হবে ভাড়া করে অনেকটাই টাকার ব্যাপার তো সেখানে এইভাবে করে লাভ নেই এবারে অনেকে চিন্তা যাচ্ছ যে দাদা আমি অনেক আগে থেকে ডকুমেন্টস বানিয়ে নিয়েছি তাহলে কি আমার ডকুমেন্টসগুলো ভ্যালিডিটি পাবে না দেখো ডকুমেন্টসগুলো ভ্যালিডিটি ছ মাস পর্যন্ত থাকে তোমরা যদি ডোমিসিয়াল বানিয়ে থাকো ডোমিসিয়াল জানো যে ছ মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে পুলিশ সার্টিফিকেট যেটা রয়েছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেগুলোর ভ্যালিডিটিও কিন্তু ছ মাস পর্যন্ত থাকে অতএব ছ মাস যেহেতু তোমার ডকুমেন্টসগুলোর ভ্যালিডিটি রয়েছে নিশ্চিন্তে থাকো যখনই র্যালি হোক ঠিক আছে তোমাদের কিন্তু ওই ভ্যালিডিটির মধ্যে পড়ে যাবে অত দেরিও হবে না যাতে তোমাদের ডকুমেন্টসের ভ্যালিডিটি ফুরিয়ে যায় ঠিক আছে তো খুব তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি হিমাচল হিল পোর্টাল অর্থাৎ হিমাচল প্রদেশে যত তাড়াতাড়ি ভ্যাকেন্সি চালু হবে তত তাড়াতাড়ি কিন্তু আর যেগুলো বাকি রয়েছে সেগুলো স্টার্ট হবে আর একটা কথা তোমাদেরকে বারবার বলছি ভিডিওর মাধ্যমে যেটা তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা বানানো কারণ সকলে আমাকে পার্সোনালিভাবে মেসেজ করছো গ্রুপে আমাদেরকে মেসেজ করছো সকলকে একে একে ধরে ধরে রিপ্লাই দেওয়া আমার পক্ষে অসম্ভব তাই ইউটিউব চ্যানেল থেকে তোমরা সকলে আমার ভিডিওগুলো দেখে নাও সেই কারণে ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওটা তোমাদেরকে দেওয়া যে তোমরা একটু সতর্ক হয়ে যাও উল্টো পাল্টা রুটিসে কান দিও না নাহলে লাভের লাভ কিচ্ছু হবে না তোমরা কিন্তু নিজের ক্ষতি করে বসবে বাকি ফিজিক্যালের দিকে মন দাও আর বেশি দিন কিন্তু বাকি নেই হিমাচল প্রদেশের কিন্তু অলরেডি ভ্যাকেন্সি স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততব সবাই নিজেদের জন্য তাগ্রাম ফিজিক্যালের তৈরি করে নাও আর যেরকমভাবে বলেছিলাম আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখনও যারা ডকুমেন্টস বানাওনি কিছু কিছু ডকুমেন্টস বাকি রয়ে গেছে তোমরা অবশ্যই সেই ডকুমেন্টসগুলো বানিয়ে নাও ঠিক আছে আর যারা যারা মেডিকেল সম্বন্ধে কিছু জানো নাও মেডিকেলের ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি মেডিকেলের ভিডিও গিয়ে দেখে নাও চ্যানেলে সমস্ত রকম ভিডিও ছেড়ে রেখেছি পোর্টার নিয়ে শুধু তোমাদের দেখার অপেক্ষা তোমরা সেখানে দেখবে না তোমরা ভুয়ো নটিসি দেখবে যাই করবে তোমাদের ইচ্ছা তোমাদের যেটা ভালো হয় সেটা আমি বলে দিলাম চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ইনফরমেশনপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম